सर्वधर्मस्वरूपिणे अवतार वरेष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो सेत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्तेयति राजाय विवेकानंद सूरये सच्चे सुख स्वरूपाय स्वामिने तापहारिने। ईशावास्य उपनिषद। ॐ ईशावास्यमिदं सर्वं यत्किञ्च जगत् त्वां जगत् तेन त्यक्तेन भुञ्जेथामागृध कस्य सेदनम्। ॐ ईशा वैश्यम् इदगम् सर्वं यत्किञ्च जगत्यां जगत् तेन त्यक्तेन भुञ्जेथ माग्रिध कस्य सेदनम्। ॐ ईशा ईशा भगवाने द्वारा परमेश्वर द्वारा जे परमेश्वर नियंता से परमात्मा जिनी आत्मा होते अभिन्न से ईशा तार द्वारा ईशा वैश्यम वैश्यम अर्थात से भगवत बुद्धि द्वारा आच्छादित करते हवे। ईशा वैश्यम इदम सर्वम এই সমস্ত ইদম সর্ব এই সমস্তকে ভগবত বুদ্ধিতে আচ্ছাদিত করতে হবে, অর্থাৎ এই সমস্ত কিছুই পরমেশ্বরের দ্বারা আবরণী, সেইটি ঈশাবাস্য ইদম সর্ব ইয়ৎকিঞ্চ জগত্যাম জগৎ। ইয়ৎকিঞ্চ যা কিছু, যাহা কিছু বা যা কিছু जगत्याम जगत, जगत्याम ए पृथ्वीते बा ब्रह्मांडे, जगत अर्थात अनित्य चराचर विकारी जे वस्तु समूह रहेछे, अर्थात ए जगते जा किछु रहेछे सब किछु परमेश्वरेर द्वारा आवरणीय, अर्थात सेई परमेश्वरेर भाव चिंतन करते हबे समस्त जगते समस्त वस्तुते सेई दिव्य भाव। समस्त जगत स्वरूपत ब्रह्म, समस्त जगत स्वरूपत ब्रह्म এই জ্ঞানের দ্বারা আচ্ছাদনীয় করতে হবে, অর্থাৎ এই এই জ্ঞানের দ্বারা সমস্ত জগতে সেই দুই দেববুদ্ধি আরোপ করতে হবে, ব্রহ্মবুদ্ধি আরোপ করতে হবে। ওম ঈশা বৈশ্যম ইদগম সর্বম ইয়ৎকিঞ্চ জগত্যাম জগত্। সেই ঈশ্বর বুদ্ধির দ্বারা বৈশ্যম আচ্ছাদনীয় করতে হবে ইদম সর্বম এই সব কিছু, ইয়ৎকিঞ্চ জগত্যাম জগৎ যা কিছু জগতের এই ব্রহ্মাণ্ডের মধ্যে যা কিছু অনিত্য চরাচর বিকারী বস্তু সমূহ রয়েছে সেইগুলিকে তেন ত্যক্তেন, তেন ত্যক্তেন তেন সেই ত্যক্তেন, ত্যক্তেন মানে ত্যাগের দ্বারা। কোনটি ত্যাগ? এই জগৎ বুদ্ধি ত্যাগ। আমরা জগৎটাকে যেমন করে দেখছি সেই যে দৃষ্টিভঙ্গিটাকে ত্যাগ করে তার উপরে ঈশ্বরের ঈশ্বরের যে ভাবটি ঈশ্বর ভাবনা সেইটিকে এর উপরে আরোপ করতে হবে, সেইটি বলছেন তেন ত্যক্তেন। সেই জগৎ বুদ্ধি ত্যাগ করে তেন ত্যক্তেন সেইটি উত্তম রূপে ত্যাগের দ্বারা তেন ত্যক্তেন ভঞ্জিতা পালন করো, ভঞ্জিতা পালন করো অর্থাৎ নিজের আত্মাকে পালন করো এই ত্যাগের দ্বারা। এই ত্যাগের দ্বারা মানে জগৎ বুদ্ধি ত্যাগ করে ঈশ্বর ভাবনা অবলম্বন পূর্বক ভঞ্জিতা আত্মাকে পালন করো। মা গৃদা কশ্যসিদ ধনম, মা গৃদা, মা গৃদা আকাঙ্ক্ষা করো না, কশ্যসিদ ধনম, কশ্যসিদ ধনম কারোর ধনে, কাহার ধন সম্পত্তিতে আকাঙ্ক্ষা করো না, লোভ করো না,
সে নিজেরই হোক আর পরেরই হোক, কারোর জন্য সম্পত্তিতে আকাঙ্ক্ষা করো না, এইটি এইটি হচ্ছে এই শ্লোকের তাৎপর্য। আত্মাকে পালন করার অর্থ অবিদ্যা প্রসূত শোক মহাদেব শোক মোহ আদি সংসার ধর্ম হইতে মুক্ত করো। অবিদ্যা প্রসূত শোক মোহ আদি সংসার ধর্ম হইতে মুক্ত করো। এইভাবে বলা হচ্ছে যে ব্রহ্মাণ্ডে যা কিছু অনিত্য বস্তু আছে এ সমস্ত পরমেশ্বরের দ্বারা আচ্ছাদিত। উত্তম রূপ ত্যাগের দ্বারা আত্মাকে পালন করো, কারোর ধনে লোভ করিও না। হয়েছে ॐ एषा वैश्यमिदगं सर्वं यत्किञ्च जगत् त्वां जगत् तेन त्यक्तेन भुञ्जेतामागतकस्य सिद्धनम् पूर्वन्नेवेह कर्माणि जिजिविशेषदगं समाः एवं तेनान्यथेतोस्तेन कर्म लिप्यते नरे। এর আগে যে শ্লোকটি ছিল সেই শ্লোকটি বলা হয়, সেই শ্লোকটি হচ্ছে তত্ত্বজ্ঞানের উপদেশ বা সন্ন্যাসের বিধান। এই সমস্ত জগৎকে ঈশ্বরময় দেখো, জগতের জগৎ বুদ্ধি জগতেতে জগৎ বুদ্ধি ত্যাগ করো, এইটি হচ্ছে সন্ন্যাসের বিধান তত্ত্বজ্ঞান এবং এটি হচ্ছে নিবৃত্তি মার্গ। এখন যে শ্লোকটি পূর্বন্নে বেহ কর্মাণি জিজি বিশেষতগম সমা এবং তেই নান থেষ্টে না কর্ম লিপ্যতে নরে, এইটি হচ্ছে গৃহস্থ গৃহস্থের কর্তব্য, অর্থাৎ এটি হচ্ছে প্রবৃত্তি মা। সেইটি সেইটি কি পূর্বন এব ইহ কর্মাণি, পূর্বন পূর্বন এব ইহ কর্মাণি জিজি বিশেষতগম সমা, জিজি বিশেষতগম সমা অর্থাৎ শতম জিজি বিশেষতগম সমা, শতবর্ষ শতম সমা যত শতবর্ষ জিজি বিশেষ যিনি বাঁচতে ইচ্ছুক, শতবর্ষ যিনি বাঁচতে ইচ্ছুক সেইটি মানুষের আয়ু সাধারণত আয়ুষ্কাল শতবর্ষ। তো যিনি তেই শতবর্ষ বাঁচতে চাইছেন সেইটি বলছেন যে যিনি কুর্বন্নেবেহ কর্মাণি জিজি বিশেষ ছতগম সমা, ছতগম সমা শতবর্ষ জিজি বিশেষ বাঁচতে ইচ্ছা করেন তার পক্ষে কুর্বন্নেব কুর্বন্নেব কর্মাণি অর্থাৎ কর্ম মানে এখানে শাস্ত্রবিহিত কর্ম, অগ্নিহোত্রাদি যে শাস্ত্রবিহিত কর্ম সেইটাতে করে বেঁচে থাকতে হবে। তিনি শাস্ত্রবিহিত কর্ম করে বেঁচে থাকবেন, কারণ কিছু তো সৎকর্ম করতে হবে, অসৎকর্ম তো করলে হবে না। তার বেঁচে থাকার ইচ্ছা আছে তাহলে তাকে শাস্ত্রবিহিত কর্ম করেই বেঁচে থাকতে হবে। সেইটি কি অর্থাৎ অগ্নিহোত্রাদি শাস্ত্রকর্ম। এর আগের শ্লোকে বলা হলো কি কি সন্ন্যাসে সন্ন্যাসের শ্লোক, এখানে যে গৃহস্থ জীবনে গৃহস্থের কর্তব্য সেইটি বলা হচ্ছে যদি বেঁচে থাকতে হয় তো শাস্ত্রীয় কর্ম করেই বেঁচে থাকতে হবে। কুর্বন্নেবেহ কর্মাণি কর্মাণি শাস্ত্রকর্ম অগ্নিহোত্রাদি বিহিত শাস্ত্রকর্ম, বা আমরা বর্তমানকালে বলতে পারি যে শিবজ্ঞানে জীবসেবা সেইটি অপরের কল্যাণ পর বহুজন সুখায় বহুজন হিতায় এইগুলি হচ্ছে কর্ম। সেই কুর্বন্নেবেহ কুর্বন্নেবেহ কর্মাণি যদি বিশেষতগম সমা, যিনি শতবর্ষ বাঁচতে ইচ্ছুক তার পক্ষে এই শাস্ত্রীয় কর্মতে থাকতে হবে। এবং থেই নান থেষ্টি না কর্ম লিপ্যতে, এবং এবং তেই এই প্রকার, এবং তেই তোমার পক্ষে, এবং এই প্রকার তোমার পক্ষে না অন্যথা নানথে অস্তি না অন্যথা অত ইত অস্তি না অন্যথা ইত অস্তি, অন্য কোনো উপায় নেই, না অন্যথা ইত অস্তি
न कर्म लिप्यते नरे न कर्म जहाते कर्म अर्थात अशुभ कर्म तुम्हाते लिप्त ना हय अशुभ कर्म जाते लिप्त ना हय सेजन्य एई प्रकार शुभ कर्म तुम्हाके करे जेते हबे एइभावे तुमि शतवर्षकाल जदि बाँचो ताहले तुम्हार गति भलो हबे सेइटि बला हच्छे जे जिनि किना कुर्वन् नेवेह कर्माणि जिजीविषे क्षतगम सम जिनि शतवर्ष बाँचते इच्छुक तार पक्षे शास्त्रीय कर्म करे जेते हबे कुर्वन् एव इह कर्माणि एवं तई न अन्यथा इतो अस्ति एवं तई न अन्यथा इतो अस्ति एर थेके अन्य कोनो पथ तुम्हार नेई एवं तई एई प्रकारई एवं तई न अन्यथा इतो अस्ति न अन्यथा इतो अस्ति एर थेके अन्य कोनो पथ तुम्हार नेई जाते किना न कर्म लिप्यते नरे न कर्म लिप्यते नरे अर्थात तुम्हाके न कर्म लिप्यते नरे तुम्हें जान अन्य कर्म अन्य जान अशुभ कर्म जान लिप्त करते ना पारे अर्थात तुम्हें नर अर्थात नर अभिमानी देह अभिमानी तुम्हार पक्षे एवं तई नरे अर्थात देह अभिमानी तुम्हार पक्षे नर अभिमानी तुम्हार पक्षे এই অগ্নিহোত্র আদি এই সমস্ত কর্ম করেই তোমাকে শতবর্ষ জীবন কাটাতে হবে এছাড়া তোমার অন্য কোনো উপায় নেই না অন্যথা ইত অস্তি ন কর্ম লিপ্যতে জনারে যাতে কিনা তোমাকে অশুভ কর্ম লিপ্ত করতে না পারে এই হচ্ছে অশুভ কর্ম এখন যেহেতু আমরা অগ্নিহোত্র আদি এই সমস্ত কর্ম করি না আমাদের যে ঠাকুরের কথা যে শিবজ্ঞানের জীব সেবা সকলের কল্যাণ করা নিষ্কামভাবে করা সেইগুলি আমরা বর্তমান যুগে উপযোগী করে এই শ্লোকটিকে নিতে পারি এরপরে বলা হচ্ছে শ্রেয়া নামতে লোকা অন্যেন তমসাবৃতাঃ তাংস্তে পেত্যাবিগচ্ছন্তি ইয়ে কেচ আত্মহনো জনাঃ প্রথম থেকে পড়ছি ॐ ईशावैश्यमिदं सर्वं यत्किञ्च जगत्तां जगत् तेन त्यक्तेन मञ्जेतामागद कश्चिद्धनम् पूर्वन्नेवेह कर्माणि जिजीविषेच्छतगं समाः एवं तेनान्यते तोस्ति न कर्म लिप्यते नरे अशुया नामते लोका अन्येन तमसा वृताः तांस्ते पीत्वा विगच्छन्ति ये केचात्मनो जनाः अशुया नामते लोका अन्धेन तमसावृता तामस्ते प्रत्याभिगच्छन्ति एकेचात् महनो जनाः अशुया अशुया अर्थात अशुया नामते लोका अशुया जरा असुर दिगेर लोका लोका मने हच्छे आवास असुर दिगेर जेटी आवास आवास होतो जे अशुया नामते लोका অসুর দিগের আবাসভূত সেই লোক অসুর যারা অসুর অসুর দিগের আবাসভূত সেই লোক অসুইয়া নামতে লেখা লোকা অন্ধেন তমসাবৃতা অন্ধেন যেটি কিনা অন্ধকারের দ্বারা দৃষ্টি প্রতিরোধক বা অদর্শনাত্মক তমসা অজ্ঞান অন্ধকারে আবৃত যেটি দৃষ্টি প্রতিরোধক অজ্ঞান অন্ধকারে আচ্ছাদিত অসুইয়া নামতে লোকা সেই অসুর দিকে সেই লোকগুলি যেখানে যেটি কিনা তমসাচ্ছন্ন অন্ধকার অজ্ঞানে সেটি দৃষ্টি প্রতিরোধক অন্ধেন তমসাবৃতা অন্ধেন যেটি কিনা অন্ধকার সম অন্ধেন অন্ধে দৃষ্টি অন্ধকার অন্ধেন অন্ধ যিনি তার কাছে সমস্তই অন্ধকার অন্ধেন তমসাবৃতা অর্থাৎ অদর্শনাত্মক অজ্ঞান অন্ধকারে আবৃত
এখানে অসুরা, অসুর, অসূয়া, অসূয়া মানে হচ্ছে যারা কিনা যে আত্মার যে স্বরূপ সেইটি জানেন না, অর্থাৎ আত্মার যে পরমাত্মা, পরমাত্মা একম এবা দ্বিতীয় অদ্বিতীয় পরমাত্মা, এই ভাবটি যাদের নেই তারাই অসুর, তারাই অসুর। সুতরাং এখানে দেবাদিকও সকলেরই ওইভাবে বলা হচ্ছে, অদ্বিতীয় ভাব পরমাত্মা ভাবে যারা ভাবিত নয় তাদের, তাদেরকে অসুর বলা হচ্ছে। যারা অদ্বিতীয় পরমাত্মা ভাবে যারা ভাবিত নন তাদেরকেই পরমাত্মা বলা হচ্ছে, অর্থাৎ দেবাদি সকলকেই বলা হচ্ছে। সেটি হচ্ছে যে এইরকম অসুরদের যে আবাসস্থল যে লোক, সেই লোক মানে কোন লোক, যে লোকে কিনা কর্মফল ভুক্ত হয়, যে লোকে কর্মফল ভুক্ত হয় সেই লোকটি, অর্থাৎ সেখানে মানুষের যে কর্মফল, জীবের যে কর্মফল, সে কর্মফল অনুসারে সেই লোকে যায় এবং সেই সব লোকে গিয়ে তার কর্মফল সে ভোগ করে, সেইটি বলা হচ্ছে অসূয়া নামতে লেউকা অন্ধেন তমসাবৃতা তামস্তে প্রত্যাবিগচ্ছন্তি একে চ আত্মহনো জনাঃ। তামস্তে প্রত্যাবিগচ্ছন্তি, তামস্তে সেই সেই সকল লোকে, তামস্তে তারা, এই অসূয়া যারা আছে তারা পেত্যা, পেত্যা দেহত্যাগ করে, তামস্তে তা সেই সমস্ত লোকে তারা পেত্যা দেহত্যাগ করে অভিগচ্ছন্তি সেখানে গমন করে, একে চ আত্মহনো জনা, একে চ আত্মহনো জনা, যে সমস্ত মানব আত্মঘাতী, যে সমস্ত মানব একে চ যারাই আত্মহন, আত্মঘাতী, এখানে আত্মঘাতী মানে হচ্ছে অবিদ্য, আত্মঘাতী মানে হচ্ছে অবিদ্যান, অবিদ্যান, যিনি নিজেকে আত্মা বলে ভাবছেন না, নিজেকে অনাত্মা বলে ভাবছেন, সেইটি হচ্ছে আত্মা, তিনি হচ্ছেন আত্মঘাতী। তামস্তে পেত্যা অভিগচ্ছন্তি, মৃত্যুর পরে তারা সেখানে সেই সমস্ত লোকে যায়, একে চ আত্মহনো জনা, যারা কি না আত্মঘাতী, যে সমস্ত জনা, যে সমস্ত মানুষ আত্মঘাতী। আত্মা বিদ্যমান বলা হচ্ছে কি, আত্মা বিদ্যমান থাকলেও অবিদ্যা দোষে যাদের তদ বিষয়ে জ্ঞান হয়নি, আত্মা বিদ্যমান আছে কিন্তু অবিদ্যা বশত সেই আত্মজ্ঞান হয়নি, আত্মার বিদ্যমানত্বের ফলে যে অজর অমরত্বাদি অনুভূতি হওয়া উচিত তা তাদের নিকট আবৃত থাকে, সুতরাং তাদের নিকট আত্মা যেন নিহত রূপে অবস্থান করেন, এই হচ্ছে ভাবটি। আত্মা সদা বিদ্যমান এবং সেই বিদ্যমান আত্মা যাদের অনুভূতি আছে, সেই অজর অমরত্ব আদি যে অনুভব হওয়া উচিত, অজর যার আত্মজ্ঞান হয়েছে সে নিজেকে অজর ভাববে, অমর ভাববে, সেই অনুভব হওয়া উচিত, সেটা না হয়ে তাকে সে নিজেকে দেহরূপে ভাবছে, অর্থাৎ সে আত্মজ্ঞাতি, আত্মা যেন তার কাছে নিহত হয়েছে, সেইভাবে বলা হয়েছে একে চ আত্মহনো জনা। অসূয়া নামতে লোকা অন্ধেন তমসাবৃতা তামস্তে প্রত্যাবিগচ্ছন্তি একে চ আত্মহনো জনা। অসুরদিগের আবাসভূত সেই সকল লোক দৃষ্টি প্রতিরোধক অজ্ঞান অন্ধকারে আচ্ছাদিত, যে সকল মানব আত্মঘাতী তারাই সকল, তারা তারা সকলই দেহত্যাগ করে সেই সব লোকে গমন করে, এই হচ্ছে অর্থ। ওম এষা বৈশ্যমিদগম সর্বম যৎকিঞ্চ জগতাম জগত তেন ত্যক্তেন মঞ্জেতামাগদকশসেদনম পূর্বন্নিবেহ কর্মাণি যে যে বিশেষদম সমাহ এবং তেনান তে তোস্তে ন কর্ম লিপ্যতে নরে অসূয়া নামতে লোকা অন্ধেন তমসাবৃতা তামস্তে প্রত্যাবিগচ্ছন্তি একে চাত্মনো জনাঃ অনেযদেকং মনুষো যবীয়ো, অনেযদেকং মনুষো যবীয়ো নেন দেবাব্নুবন পূর্বমর্ষত
तद्धावतो ज्ञानत्वे ते ते सतस्मिन्नपो मातरे स्वाददते। এরপরে চতুর্থ থেকে অষ্টম শ্লোক পর্যন্ত আত্মাস্বরূপ আত্মাস্বরূপ বর্ণনা করা হচ্ছে। সেই আত্মাস্বরূপ আমরা এরপরে আবার আলোচনা করব। ওম শান্তে 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 হরিহি ওম তৎসত শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। जय श्री गुरु महाराज के जय जय महामाय के जय जय स्वामी।